Mumin phải thịt, bò đi thịt nữa kì. Đây là đi, mumin với bata mas, để khen. Mình. Bò đi thịt. Bò đi thịt sẽ. Nola. Cái nola. Nola. Hai giờ khen này cái bò là chốt mas. Đây là khen. Bò đi. Này cái mukhe. মুখে হিটেছে বিশাল বড় 10 কেজি ওজনের একটা বাটা এই যে দেখেন মাশাআল্লাহ এক সাইড করে রাখেন এই যে দেখেন মাশাআল্লাহ খুব ভালো সাইজের মাছ খুব ভালো মাছ পেয়েছে সাইজ এভারেজ তেলাপিয়াটা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে বললাম বিক্রমপুর তিন দোকান তো এই যে দেখতে পাচ্ছেন সাথে আছে আমাদের সালাম ভাই কি অবস্থা সালাম ভাই ভালো ভাই তার সাথে আছে মুমিন ভাই আওলাদ ভাই তো আসলাম অবেলা ঘুরতে অনেকদিন ধরে পুকুরে যাওয়া হয় না তো দেখি এখানের পরিস্থিতি কেমন তো এসে দেখলাম আর কি ছোট ছোট মাছের সংখ্যাটা বেশি তো হাত ছিপের মাছ এখানে তো দেখি যদি মাছ হিট হয় ইনশাআল্লাহ আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব তো এখানে টোপ হিসেবে আর কি ডিম রুটি ইউজ করা হচ্ছে তো দেখি ইনশাআল্লাহ মাছ পেলে অবশ্যই দেখাবো মুমিন ভাইয়ের হিট বড় হিট নাকি মুমিন ভাই বাটা মাছ দেখেন মারেন বড় হিট হয়েছে তো বেশিরভাগ বাটা মাছ খাইতেছে তো দেখি ইনশাল্লাহ হিট হলে দেখাবো ছোট ছোট মাছ হাত ছিপের মাছ আর কি বেশি যে আমাদের সালাম ভাইয়ের একটা হিট দেখেন এই যে দেখেন সাইজ দেখেন বাটা মাছ সাইজে ছোট তো এগুলোই আর কি হিট হচ্ছে ছোট ছোট বাটা মাছ যে বাটা মাছের ওয়াশ মাছ আছে এখানে পর্যাপ্ত পরিমাণে মাছ আছে কিন্তু মাছের সাইজ ছোট খাই বসে
যে আমাদের সালাম শিকারের একটা হিট। এই যে দেখেন বডি নাকি মুখে, মুখে হিট আছে। তো বেলা প্রায় শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চারিদিকে কি জঙ্গল। তো আসরের পর দিয়ে এখানে স্যাঁতস্যাঁতে পরিবেশ, যে দেখেন কচু গাছ, এখানে প্রচুর মশা আছে। মশার কামড় যদি কখনো না খান এখানে এসে পড়বেন। নূর আলম ভাই এই যে সাথে আছে, নূর আলম শিকারি, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো কেমন দেখতেছেন? দেখতেছি মোটামুটি ভালোই, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে জঙ্গল তো, আর মুষ অনেক বড় বড় মশা, মশ অতিরিক্ত, মানে বড় বড় মাছ না থাকলেও বড় বড় মশা আছে। বড় বড় মাছ নাই কিন্তু বড় বড় মশা আছে, বড় বড় মাছও আছে, ওই আবার খায় না, কিন্তু কাঁচাই খায় না। পুরান রোগ খায় না কে ভাই? খায় না, এতে পর্যাপ্ত পরিমাণে খাওয়ান থেকে পুষুন দিয়ে কারণে মাছ বসি টুবলে না। যাক, নূর আলম শিকারির বক্তব্য শুনলেন। তো এই যে এখানে আছে আমাদের দুই ভাই, তো ছোট ছোট মানে সব ধরনের আর কি বাটা মাছ আছে, ছোট বড় মিলানো, বড় বলতে এত ওরকম মাহামারি সাইজ না, তারপরও আর কি যতটুকু আছে ততটুকু আলহামদুলিল্লাহ খুব সন্তুষ্টি। তো দেখি যদি দুই একটা মাছের আর একটা হিট দেখাতে পারি, দেখাবো। বিশাল বড় 10 কেজি ওজনের একটা বাটা। সালাম ভাই। সালাম ভাই, বাটা তো বেলা প্রায় শেষ হয়ে গেছে, যে আমাদের শিকারীদের মাছ ধরা শেষ। তো যে আমাদের মুমিন ভাই কেমন মাছ পেলো ইনশাল্লাহ আমরা দেখাবো। এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন মাশাআল্লাহ, খুব ভালো সাইজের মাছ, খুব ভালো মাছ পেয়েছে, সাইজ এভারেজ। তেলাপিয়াটা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের আওলাদ ভাই ধরছি, মুমিন ভাই ধরছে, চাদ্দার খান, চাদ্দার খান আমার ভাই বলে যাবে। ভাই আপনি চড়েছেন? সালাম ভাই উঠানোর আগে কইন। আমাদের আওলাদ ভাইয়ের মাছ দেখাচ্ছি এখন আপনাদের, কম পাইছি, কম পাইছি, যাক যতটুকু পাইছি খারাপ না। আমার সাথে এসে বসেন, বসলে আল্লাহ খাওয়ার মাছ হবে, তার জন্য আমি বসছি। ইনশাল্লাহ যাই পাইছি 1.5 কেজি, ইনশাল্লাহ আমার খাওয়ার মাছ হচ্ছে, এখন চলে যাচ্ছি। এই যেখানে মুমিন ভাই আলাদ ভাই একসাথে বসছে, যেখানে আছে আমাদের সালাম ভাই। তো দেখি সালাম ভাই, সালাম ভাই উড়ান, সালাম ভাই কম মাছ পেয়েছে, তারপরেও খারাপ না। এই যে দেখেন তেলাপিয়া, বাটা, গোয়েন্দার বাচ্চা, মানে সব ধরনের মাছ মিলানোই আছে। এটা কি নলাডা না নাকি? টিকিটের অবস্থা, একজনে পেলে দুজন পায় না, তো এই অবস্থা। তো কম টাকার টিকিট মোটামুটি যাই পাইছে সন্তুষ্ট। তো এখন আমরা চলে যাবো। আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।